বাঁকুড়ার শালতোড়ার এক প্রত্যন্ত গ্রাম পাবড়া। সেখানেই থাকতেন ছোটন কর্মকার। একসময় চুরি ফিতে খেলনা নেবে গো বলে হাঁক দিয়ে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করত এই ছেলেটা। আজ সে আইআইটি খড়গপুরে পিঠে ভারী ব্যাগ, অগোছালো চুল, চোখে আত্মবিশ্বাসের দৃপ্তি। আজ সেই ছেলেটা সর্বভারতীয় স্তরের এক প্রতিষ্ঠানের কৃতি ছাত্র। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে খড়গপুর আইআইটিতে পা ফেলল মেধা আর অধ্যাবসায়কে সম্বল করে। বাস্তব জীবনের ফেরিওয়ালা হয়ে উঠেছে স্বপ্নের ফেরিওয়ালা। গ্রামের পথে ফেরি করতে করতে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলল বাঁকুড়ার শালতোড়ার এই ছোটন। দিন আনা দিন খাওয়া পরিবারের হাল ধরতে একসময় যে ফেরি করতে রাস্তায় রাস্তায় সে বেরিয়েছিল, আজ তার সেই সাফল্যের কাহিনী ফেরি করে বেড়াচ্ছে গ্রামের মানুষজন। প্রিপারেশন প্রচুর হার্ডওয়ার্ক করেছি। হার্ডওয়ার্কটা খুবই ইম্পর্ট্যান্ট লাইফে, কারণ এগুলো তো বারবার আসে না। না ইলেভেন টুয়েলভে যেটা খুব গোল্ডেন সুযোগ ছিল আমার কাছে, আমি খুবই গর্বিত। এর জন্য মা বাবা অবশ্য গর্ব অনুভব করছে, খুবই আনন্দিত হয়েছি এই জায়গায় চান্স পাওয়ার জন্য। গ্রামের লোকও বলছে খুবই আনন্দিত। বাবা কানাই কর্মকার ছিলেন ফেরিওয়ালা। তিনি আইআইটি কি জিনিস না জানলেও তিনি জানতেন তার ছেলের চোখে জ্ঞানের স্বপ্ন। তাই তো ছেলের সাফল্যে বেজায় খুশি বাবা। আমি মনিয়ারি ফেরি করি, 4-5টা গ্রাম আমি ফেরি করি। ছেলে? ছেলেও মাঝে সাঝে ইয়ে করতো, লেখাপড়াও করতো, ফেরিও করতো, মালাও আনতো। ছেলে তো আইআইটিতে ভর্তি হয়েছে, কতটা খুশি? আমার খুশি খুব, এবং পাড়ার লোকেরও সব খুশি, আমি আরও খুব আনন্দ। ওটা আমরা ভাবতেই পারিনি যে গরিব ঘরে ওইরকম ছেলে হবে, সেটাও জানা নাই। হ্যাঁ, অনেক ছেলে খেটেছে, অনেক ইয়া করেছে, মানে কোনো টাইমে একটুকু বেড়ানো নাই, কিছু নাই, কোথাও বাইরে বেড়ানো নাই, খুব ভালো ইয়া পেয়েছে। এই জন্যে মা বাবা মা খুব আনন্দ। কতটা আনন্দিত আপনি? অনেক হিসাবে আরও ছেলে যে সে বড়ো হয় সেটি চিন্তা করছি যে কীভাবে কি, মানে পড়াশোনাটা কীভাবে কি হেল্প একটুকু করলে ভালো হতো। সিনেমার চিত্রনাট্যের মতো শোনালেও ছোটনের গল্প এক লড়াইয়ের বাস্তব দৃষ্টান্ত, যে বাস্তব আবারও নতুন করে স্বপ্ন দেখালো দেশের হাজার হাজার দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের। ভালো পড়াশোনা করে আজকে অসময়ে যেমন গ্রামের মানুষ হোক বা আর মন্ত্রী হোক বা আমলা যেমন পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনটাই যেন ছোটনো বড় হয়ে পড়াশোনা করে শিক্ষিত হয়ে যখন চাকরি পাবে, ঠিক অসহায় পরিবারের কাছে যেন সে হাত বাড়িয়ে দেয়, এটাই ছোটনের বাবার আশা। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আট প্লাস নিউজ। বাঁকুড়ার কৃতি সন্তান ছোটন কর্মকারের সাফল্যে খুশি ছোঁয়ার চেলাচুড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এইমাত্র ছোটনের বাবার সঙ্গে কথা হলো, ওনার খুব বিশ্বাস যে ওনার ছেলে খুব ভালো, খুব সরল, বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং সমস্ত মানুষের জন্য ওনার ছেলে ভাবে, ছোটন ভাবে। কাজে আমাদের আশা যে পাবড়া গ্রামের জন্যও ছোটন করবে, বাঁকুড়া জেলার জন্যও ছোটন করবে। তাই আজকে এই মুহূর্তে ছোটনের নামে একটি 10,000 টাকার চেক দিয়েছি, আর এর সঙ্গে সঙ্গে আমি আইআইটি খড়গপুর তার ডিরেক্টরের সঙ্গেও কথা বলবো কীভাবে সহায়তা করা যায়, যেভাবে সেমিস্টারের যে ফিস তার কতটা মকুব করা যায়, এই সমস্ত বিষয়গুলো ওনার সঙ্গে কথা বলে কোন সময় অ্যাপ্লিকেশান লিখতে হবে, কীভাবে অ্যাপ্লিকেশান লিখতে হবে, পুরো বিষয়টা আমি ওর বাবাকে এবং ওকে জানাবো।